সো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন গেমিং কিবোর্ড নিয়ে এটি আমাদের তিন নাম্বার ভিডিও আমাদের প্রথম ভিডিওর কোয়ালিটি একটু খারাপ ছিল তাই আপনারা অনেকেই বলেছেন কোয়ালিটি বাড়িয়ে একটি ভিডিও করার জন্য পুনরায় সেট আপ করার জন্য এবং কীভাবে মোবাইলের মাধ্যমে কিবোর্ড এবং মাউস কানেক্ট করে খুব ভালোভাবে গেম প্লে করা যায় সেটা দেখিয়ে দেওয়ার জন্য তাই যতটুকু সম্ভব কোয়ালিটি বাড়িয়ে আজকের ভিডিওটা নিয়ে আসলো তো আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে আমার এই ভিডিওটি যদি আপনারা পুরোপুরি দেখেন তাহলে আপনাদের অন্য কোনো ভিডিও দেখতে হবে না অন্য কারোর ভিডিও দেখতে হবে না আমি এই ভিডিওতে সব কিছু দেখিয়ে দিব কিভাবে আপনারা প্র্যাকটিস করবেন কোথা থেকে শুরু করবেন কী মা কীভাবে কি ম্যাপিং করবেন কিভাবে ম্যাক্রো ইউজ করবেন এভরিথিং সব কিছু আপনাদেরকে দেখিয়ে দিব তো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনারা অনেকেই ভিডিও না দেখে আপনারা কমেন্টস করেন অনেক কিছু জানার জন্য যেটা অলরেডি ভিডিওতে বলা আছে ওইগুলো জানার জন্য আপনারা রিপ্লাই কমেন্টস করেন তো সেটা অনেক খারাপ লাগে তো আপনারা ভিডিওটা পুরোপুরি দেখে তারপরে যদি কোনো প্রশ্ন থাকে তারপর কমেন্টস করবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করি আজকে আমি দেখাবো কিভাবে মাউস এবং কিবোর্ড ব্লুটুথ কনভার্টারের মাধ্যমে মোবাইলের সাথে কানেক্ট করে আপনারা ফ্রি ফায়ার পাবজি অথবা আদার্স গেমগুলো খেলতে পারবেন খুব সহজেই আমি আজকে যে প্রোডাক্টটি দিয়ে মোবাইলের সাথে মাউস এবং কিবোর্ডকে কানেক্ট করব সেটির নাম হচ্ছে কে স্ন্যাকি কম্বো তো এই হচ্ছে আমাদের সেই প্রোডাক্ট কে স্নাকি কম্বো ব্লুটুথ প্রোডাক্টটি তো এটার সাথে আমরা ফ্রি পেয়ে যাব আমাকে অনেকেই বলছেন যে কি আমরা ফ্রি কি কী দিবে এটার সাথে এটার সাথে একটি আট জিবি আট জিবি হাফ কিবোর্ড পাবেন একটি মাউস পাবেন এবং একটি কেবল পাবেন এই কম্বোটিতে এই সবগুলো থাকছে এবং এই সবগুলোর প্রাইস বাইশশো পঞ্চাশ টাকা আগের ভিডিওতে এটার আমরা রিভিউ দেখেছি এখন আমরা সরাসরি আমরা এটার সেট যাব যাবো তো সেটআপে যাওয়ার জন্য এখানে দেখতে দুটো পোর্ট আছে একটি হচ্ছে কীবোর্ডের এবং আরেকটি হচ্ছে এখানে মাউসের তো যখনই আমি তো এখানে সেট আপ করে দিলাম তারপর এখানে যে মাউস চার্জার কেবলটা আছে এটা এখানে লাগিয়ে দেবো তারপর এটা আমরা হয়তো চার্জার দিয়ে কারেন্টের সাথে লাগাবো চার্জারের মাধ্যমে অথবা একটি পাওয়ার ব্যাংক ব্যবহার করতে পারবেন তো আমি এটি বানিয়ে রেখেছি দেখতে পারতেছেন নিজে বানিয়ে রেখেছি মাত্র ষাট টাকা খরচ হয়েছে ষাট টাকা তো আমি এখন যখনই এটা লাগিব এখানে লাগাবো তখনই দেখতে পারবে যে আট জিবি যে লাইটিং সেট আপটা ওইটা জ্বলে উঠবে দেখতে পারতেছেন খুব ভালোভাবে অনেক স্মুথ একটা লাইট এখন আমরা এই প্রোডাক্টটিকে আমাদের মোবাইলের সাথে কানেক্ট করব মোবাইলে তো আমাদের চলে যেতে হবে প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে শুটিং প্লাস বি থ্রি লিখতে হবে এখানে সার্চ করে তারপর এখানে চলে আসবে ঠিক আছে তো আমরা এটা ইনস্টল করে দিব তো যদি আপনারা প্লাইডিজি অ্যাপস প্লাইডিজি প্রোডাক্টটি কিনেন ধারা অথবা যে কোন যে কোথাও থেকে ঠিক আছে তো আপনার প্লাইডিজি এখানে লিবেন ফি এল ওয়াই ডি আই জি আই তো এই প্রোডাক্টটি এই প্রোডাক্টটি শুটিং প্লাস বি থ্রি থেকে আরো ভালো এই অ্যাপসটি ওদের নিজস্ব এপস এই জন্য আরো ভালো ফিউচার অনেক ফিচার আছে তো আপনারা এটাও নিতে পারেন যদি এটা নেন যদি এটার ভিডিও চান তাহলে বলবেন কমেন্টস করবেন তাহলে আমি এই প্রোডাক্টটি আগে কিনবো তারপরে আপনাদেরকে রিভিউ দিব তো আমার যেহেতু প্রোডাক্টটি আগে কিনতে হবে আমি কখনো কিননে তো তাহলে আপনাদের রিকোয়েস্টের কারণে আমি নিব যদি একশোটা কমেন্ট কমেন্টস আসে এটার পক্ষে এই প্রোডাক্টটির পক্ষে ফ্লাইডিজির পক্ষে তো আমি এটা কিনবো ঠিক আছে এটা কিনবো আর তারপর রিভিউ দেবো আপনাদেরকে তো এখন আমরা চলি শুটিং প্লাস বি থ্রিতে অলমোস্ট এটা ডাউনলোড হয়ে যাচ্ছে ইনস্টল হোক তারপরে এখানে ওপেন লেখা আসবে আমরা ওপেনে ক্লিক করব আমার মোবাইলটা একটু নর্মাল ঠিক আছে তার জন্য একটু স্লো কাজ করতেছে আর অবশ্যই চার পাঁচ ছয় জিবি এর উপরে করবেন তিন জিবি করতে পারেন তিন জিবি মোবাইলও এভাবে খেলতে পারেন তবে দুই জিবি যারা খেলবেন তাদের একটু সমস্যা হবে তো ওইখানে ওকে ক্লিক করব আমরা তারপর এখানে অ্যালাউ ক্লিক করব ব্যাকে চলে আসবো ব্যাকে চলে আসার পর এখানে অ্যালাউতে ক্লিক করব ঠিক আছে তারপর এই যে আইকনটা আছে এটাকে আমরা ডিসেবল করে দিব নয়তো বা কেউ আমাদের হয় হঠাৎ কেউ দেখে আমাদেরকে বলবে হ্যাক করতেছি এরকম কিছু তো এখানে অফ করে দিয়েছি ব্যাকে চলে আসবো তারপর এখানে ডিভাইস ডিসকানেক্টেডের ওপর একটা ক্লিক করব তারপরে এখানে ব্লুটুথ আসবে এটা ওপেন করে দিব তারপরে এই দেখতে পাচ্ছেন যে আমাদের এই প্রোডাক্টের প্রোডাক্টের নাম চলে এসেছে জিরো ওয়ান নাইন তো এখানে ক্লিক করলে এটা কানেক্ট হয়ে যাবে আমি আমার এটা আগে থেকে কানেক্ট ছিল তাই অটোমেটিক কানেক্ট হয়ে গেছে তো এইখানে আপনারা ব্যাকে করলে এখানে কানেক্ট হয়ে যাবে আমার একটু লেট হচ্ছে কারণ আমার এটা স্লো মোভ তো একটু ওয়েট করার পর দেখতে সরাসরি এটা কানেক্ট হয়ে গেছে আপনার মোবাইল ভালো হলে সাথে সাথে কানেক্ট হয়ে যাবে কানেক্ট এখানে কানেক্ট লেখা আসবে ডিরেক্ট মুড তো আমরা সরাসরি চলে যাব হোম স্ক্রিনে হোম স্ক্রিনে যাওয়ার পর এখানে অ্যাপস ইনপোতে যাব ঠিক আছে অ্যাপস ইনপোতে গিয়ে তো এইখানে যে অল ইনফরমেশন এই আদার পরমেশন দেখা আছে এখানে ক্লিক করবেন এই পারমিশনগুলো অ্যালা করে দিবেন না হলে আপনার যে মোবাইল কানেক্ট হলে কিবোর্ড না কিবোর্ড কানেক্ট হলে মাউস কানেক্ট হবে না এরকম একটা প্রবলেম আসবে এবং প্রপারলি কাজ করবে না এগুলো যদি আপনি ওপেন না করেন তো এখানে অ্যাকসেপ্ট সবগুলো গ্রিন কালার করে দিবেন সবগুলা গ্রিন করে দিবেন আর হ্যাঁ অবশ্যই আপনারা যদি পাওয়ার ব্যাঙ্ক ইউজ করেন তাহলে অবশ্যই ওইটা চার্জ থাকতে হবে যদি চার্জ না থাকে তাহলে দেখবেন মাউসে কাজ করতেছে না তো আপনারা কিভাবে বুঝবেন যে আপনার পাওয়ার ব্যাংকে চার্জ আছে এবং আপনার এই যে মাউস এবং কিবোর্ডটা প্রপারলি কাজ করতেছে অথবা এটা কারেন্ট পাওয়ার পাইসে ভালো করে তো এখানে দেখবেন যদি মাউস ভালো থাকে ঠিক আছে মাউস ভালো থাকে অথবা মাউস পাওয়ার পায় তাহলে আর যখনই এইটা মাউস লাগাবেন এখানে একটা সাদা বাল্ব জ্বলে উঠবে এলইডি জ্বলে উঠবে আর আপনি যদি এখানে কিবোর্ডের ক্ষেত্রে এখানে জ্বলে উঠবে এখানে গ্রিন লাইটটা ঠিক আছে তো এইভাবে দেখে আপনি চেক করে নিতে পারেন হ্যাঁ তো আমি আপনাকে সাজেস্ট করবো আপনি চার্জার লাগিয়ে খেলেন ঠিক আছে তো এটা অনেক সময় চার্জ সমস্যা করে চার্জার এ ভালো তো আচ্ছা তারপর পরে যাই তো আমাদের এখানে সবগুলো গ্রিন করা হয়ে গেছে তো এটা আছে এটা এক দিয়ে দিই তো ব্যাকে চলে যাব সরাসরি ব্যাককে গিয়ে এখানে অ্যাপসগুলো কেটে দিব আর আমরা ফ্রি ফায়ারটা ওপেন করে ফেলব তো ফ্রি ফায়ার ওপেন হতে আমরা এখানে একটু সেট আপ করে নিই একটু উপরে ওকে ভাবে সেট আপ করি হ্যাঁ তো আমি এটাকে এভাবে পিছন দিয়ে রাখছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয় ওকে তো অলমোস্ট রেডি তারপর আমার এখানে মাউস প্যাড নাই আমার মাউস প্যাড নাই তাই আমি একটি ব্যাগ ইউজ করতেছি আমার দেখে পাচ্ছেন মাউস প্যাড অবশ্যই কিনে ফেলবো হ্যাঁ অবশ্যই সাপোর্ট করে দেবেন ঠিক আছে আপনাদের সাপোর্ট ছাড়া আমরা কিছুই করতে পারবো না তো তো কানেক্ট হয়ে যাবে এখানে এখন দেখছেন যে এই মাউসের কালচারটা কিভাবে আপনি এখানে শো করাবেন এখানে একটা বাটন আছে দেখতে পাচ্ছেন এই বাটনটা যদি নিচে দিয়ে ক্লিক করেন এটা হাইড হয়ে যাবে আবার ক্লিক করলে এটা শো হয়ে যাবে তো এটা অনেক কাজে লাগবে আমাদের তারপরে এখানে একটা ডিপিআই দেখবেন এই ডিপিটা চেঞ্জ করলে আপনার মাউসের ডিপি ডিপিআই চেঞ্জ হবে ঠিক আছে মাউসের ডিপিআই এবং সেন্সিভিটি ওইগুলো হাই হবে এবং লো হবে তো এইভাবে আপনার ডিপিআই চেঞ্জ করতে পারবেন তো আমাদের 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 গেম ওপেন হয়ে গেছে এখন আমরা কি ম্যাপিং করব ঠিক আছে তো কি ম্যাপিংয়ের ক্ষেত্রে আপনাদের আপনি যে গেমই খেলেন না কেন পাবজি ফ্রি ফায়ার যে গেম খেলুন সমস্যা নাই জাস্ট আপনি এখানে কাস্টমে যাবেন কাস্টম কন্ট্রোলে চলে যাবেন পাবজিতে কি বলে আমি সঠিক জানি না ওইখানে চলে যাবেন তো এভাবে আপনাদের শো থাকবে তারপর আপনারা এটা এইভাবে রেখে দেখবেন ঠিক আছে তো সবগুলা পাবজি ফ্রি ফায়ার একই ধরতে গেলে একই যে সেটিংগুলো একই তো তারপর এখন আমরা কি ম্যাপিং করব কি ম্যাপিং করার জন্য অ্যান্ড্রয়েড যদি হয় তাহলে অ্যাপ ওয়ান প্রেস করতে হবে আমাদের কিটা শো হওয়ার জন্য এবং আমাদের যদি আইফোন হয় তাহলে এখানে অ্যাপ টু প্রেস করতে হবে যেহেতু আমাদের অ্যান্ড্রয়েড আমরা অ্যাপ ওয়ান প্রেস করবো এখানে অ্যাপ ওয়ান প্রেস করলে সরি অ্যাফ ওয়ান প্রেস করলে আমাদের এরকম একটা ইন্টারপ্রেস শো হয়ে যাবে তো আমি আপনাদেরকে নতুন করে দেখাবো ঠিক আছে তো নতুন করে দেখাবো তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে তো এখানে আপনারা দেখবেন যে হ্যাঁ নিউ লেখা আছে নিউতে ক্লিক করবেন নিউতে ক্লিক করার পর আপনাদের এগুলো আপনারা সেজে নেবেন ঠিক আছে আপনারা যে কাস্টম মোডগুলো চেঞ্জ করে নেবেন তো আমি এখানে ওয়ান প্রেস করে এটা হাইড করে দিয়েছি তো এভাবে আপনারা যেদিকে পারেন ওদিকে দিকে সেট করে নেবেন আর হ্যাঁ অবশ্যই ফায়ার বাটনটা এই পাশে রাখবেন ওই ফায়ার বাটন ওই পাশে থাকলে একটু সমস্যা হবে ঠিক আছে তো আমি এভাবে এটা সেটিং করে নিয়েছি তারপর এখন আমি আবার প্রেস করবো এইগুলো শো করব তো দেখতে পাচ্ছেন আগের মতো চলে আসছে তো আমি এখানে নিউতে ক্লিক করবো ঠিক আছে তো নিউতে ক্লিক করে তারপর এখানে নিউতে ক্লিক করে এই আইকনটা এখানে রাখবো এটা হচ্ছে এই পাশের আইকন এটা এই পাশে থাক তা আমরা প্রথমে এই পাশের কি ম্যাপিংটা করবো তো কি ম্যাপিং আমরা কিভাবে করব। কিমেফিং করার জন্য আমাদের প্রথমে কি করতে হবে আমরা যে কিটা অ্যাড করব। সেই কীটা আগে এখানে নিয়ে আসবো এখানে আনার আনার জন্য আমাদেরকে কি করতে হবে আমরা যেই কি অ্যাড করি ওই কিতে প্রেস করতে হবে এখানে আমি এখন এই কিটা প্রেস অ্যাড করব তো এখানে ক্লিক করলাম সাথে সাথে এখানে চলে এসেছে আমি এই কীটা ইউজ করতেছি স্কোপে ঠিক আছে তারপর মাউসের লেফট বাটন সবাই ইউজ করে এবং সব সবাই ইউজ করে যে এটা একবার নর্মালি ফায়ার বাটনে ঠিক আছে তো আমি ফায়ার বাটনে ইউজ করতেছি তো তারপর আমরা কীবোর্ডের কীগুলো অ্যাড করব তো কীবোর্ডের কীগুলো অ্যাড করার জন্য আমাদেরকে কি করতে হবে এই কি যে যে কি অ্যাড করব ওইটা ফ্রেশ করতে হবে তো আমি আগে গান স্লটগুলো অ্যাড করব তো গান স্লটগুলো অ্যাড করার জন্য আমাদেরকে কি করতে হবে আমি এক দুই তিন দিব এবং আর দিব তো এক দুই তিন এবং এগুলো অ্যাড করব তো এখন আমি সরাসরি নিয়ে যাচ্ছি দেখতে পাচ্তেছেন নিয়ে যাচ্ছি ওকে এক দুই তিন স্লট এবং এখানে উপরে রিলোড আর আর ক্লিক করবো চার নম্বর স্লটে আর ক্লিক করব ঠিক আছে তো দেখতে পারতেছেন আমি আমার কী ম্যাপিং করে নিয়েছি আপনারা দেখতে পারেন এই দেখতে পারেন দেখা যাচ্ছে এভাবে আপনারা কী সেট করে করতে পারবেন তো আপনারা কী ম্যাপিং ডিটেলস যদি জানেন জানতে চান তাহলে এই ডিসক্রিপশানে লিংক দেওয়া আছে আপনারা দেখতে পারেন ঠিক আছে তো আমি যদি পুরো এখানে সব কিছু বলে দিই তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো আমাদের কী ম্যাপিং শেষ আপনি এখান থেকে দেখতে পারেন কী তো কীভাবে অ্যাড করতে হয় আপনি জানেনি দেখছেন তো ওইভাবে অ্যাড করে নেবেন এই দেখতে পারতেছেন ওর এখানে সেভ এ আছে সেভ এ ক্লিক করে দিব এখানে সেভ এ ক্লিক করার দেওয়ার পর এখানে সেভ হয়ে যাবে তারপর আমরা এখান থেকে বের হয়ে যাব ঠিক আছে এখানে সেভ দিতে হবে তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা মোবাইলের মাধ্যমে ম্যাক্রো ইউজ করবেন তো এ দেখতে পাচ্তেছেন আমি এখন কিউ বাটনে আমার ম্যাক্রো সেট করেছি ঠিক আছে তো এ দেখেন আমি জাস্ট এখানে কিউ বাটন ক্লিক করলাম এটা স্কোপ হয়ে গেল হ্যাঁ তো এখন আমি ফায়ার করব ফায়ার করার সাথে সাথে কি বাটনে চেপে ধরলাম আমার গান চেঞ্জ হয়ে আবার স্কোপ হয়ে গেলো হ্যাঁ তো এ ডাব্লিউ সেকেন্ড মাইক্রো আমি ইউজ করেছি অ্যাপে অ্যাপের মধ্যে দেখতে পারতেছেন এটা অনেক অনেকেই ইউজ করে এটা দেখছেন আমি আমি অ্যাপ ফ্রেস করেছি শুধু ফায়ার করে এবং সাথে সাথে গান চেঞ্জ হয়ে গেছে দেখুন আমি আবার করতেছি তো এখন আমি আপনাদেরকে দেখাবো গ্লোয়ালের মাইক্রো মাইক্রো হচ্ছে গ্লোয়াল মাইক্রো হচ্ছে আমি এখন অ্যাপেই সেট করলাম আবার তো গ্লোয়ালের মাইক্রো আবার অ্যাপ অ্যাপে সেট করলাম দেখতে পাতেছেন আমি যদি অ্যাপে প্রেস করি তাহলে এখানে কী হবে দেখেন অ্যাপ প্রেস করার পর দেখতে পারবেন গ্লোয়াল হাতে নিবে এবং সাথে সাথে আপনার বসে যাবে তো কীভাবে আপনারা ম্যাক্রো করবেন সেটা নিয়ে আমি ভিডিও বানিয়ে রেখেছি এই ভিডিওর ডেসক্রিপশনে সেটার লিঙ্ক দেওয়া আছে তো দেখতে পাতেছেন ভিডিও করতে করতে আমার মোবাইল অফ হয়ে গেছে এই জন্য আর ভিডিও করতে পারলাম না